নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আজ 20 জুন 2019 উঠে আসা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি ব্যবসাদার হন বা আপনি যদি চাকরিজীবী হন, এছাড়াও আপনি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করে স্কলারশিপের সন্ধান করছেন, তো বেশ কয়েকটি স্কলারশিপ এছাড়াও বেশ কয়েকটি চাকরির খবর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। শুরু করার প্রথমে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটার হন তো চ্যানেল বা ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম রয়েছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে ছোট্ট বেল আইকন আসবে সেখানে ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবেন, এবং ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা, প্রথমেই যে খবরটি চোখ রাখবো, ব্যবসায়ীদের জন্য ঋণের পরিমাণ দ্বিগুণ হতে পারে। এখানে বলা হচ্ছে ছোট ছোট উদ্যোগপতিদের জন্য সুখবর, কারণ অনেকেই ব্যবসা করতে চান কোনো জামিন ছাড়া ঋণ নিয়ে। এবার রিজার্ভ ব্যাংকের বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছেন ক্ষুদ্র ছোট মাঝারি ব্যবসায়ীদের জন্য জামিনহীন ঋণের পরিমাণ দ্বিগুণ করা। অর্থাৎ আপাতত এরকম জামিনহীন ঋণের পরিমাণ 10 লক্ষ টাকা রয়েছে, যেটা বাড়িয়ে 20 লক্ষ টাকা করতে বলা হয়েছে। এর ফলে ক্ষুদ্র প্রকল্পে স্বনিযুক্তি গোষ্ঠী এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জামিনহীন ঋণের পরিমাণ বাড়ানো হতে পারে। যদিও প্রস্তাবিত পরিবর্তনের খসড়া যা মন্ত্রিসভায় অনুমোদিত হলেও তা এখনও গ্রহণ করা হয়নি। তাতে বলা হয়েছে লগ্নির বদলে বার্ষিক লেনদেনের ভিত্তিতে এদের শ্রেণী বিভাগ করা হবে। এই খসড়া অনুসারে উৎপাদন এবং পরিষেবা ক্ষেত্রে মধ্যে কোনো ফারাক রাখা হয়নি। এই ক্ষেত্রে 5 কোটি টাকা পর্যন্ত লেনদেনকে ক্ষুদ্র এবং 75 কোটি টাকা পর্যন্ত ছোট এবং 250 কোটি টাকা পর্যন্ত মাঝারি ধরা হয়েছে। অর্থাৎ ব্যবসায়ীদের জন্য ঋণের পরিমাণ সরকার আরও বাড়াতে চলেছে। অর্থাৎ আপনি এতদিন পর্যন্ত যেটা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতেন, সেটা এখন দ্বিগুণ হতে চলেছে, অর্থাৎ 20 লক্ষ টাকা পর্যন্ত সরকার ঋণ দিতে চলেছে। পরবর্তী খবরে বলা হচ্ছে সরকারি কর্মীদের জন্য আজকের দিন বাজেটে বড় ঘোষণা করতে পারে মোদি সরকার। দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয়ে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছে সরকারি কর্মীরা। অবশেষে সেই বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার। সবকিছু ঠিক থাকলে বাজেটেই সরকারি কর্মীদের বড় কিছু ঘোষণা করতে পারে মোদি সরকার। ইতিমধ্যে বাজেটের আগে এক পর্যালোচনায় সরকারি কর্মীদের সমস্ত দাবি দেওয়া খতিয়ে দেখেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। সমস্ত রিপোর্ট চাওয়া হয়েছে। এখানে আরও বলা হচ্ছে সরকারি কর্মীদের এখন মাত্র 18,000 টাকা ন্যূনতম বেতন। কর্মীরা মনে করছেন খুব দ্রুত সপ্তম বেতন কমিশনের সুপারিশকে মান্যতা দিতে পারে কেন্দ্রীয় সরকার। সুপারিশ মোতাবেক 8,000 টাকা বৃদ্ধি হতে পারে, যার ফলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি এক ধাক্কায় বেড়ে 26,000 টাকা হতে পারে। শুধু তাই নয়, সরকারি কর্মীদের ডিও বৃদ্ধি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে অর্থমন্ত্রক। সিদ্ধান্ত চলতি মাসের শেষে নিলেও বাজেটে এই বিষয়ে সরকারিভাবে ঘোষণা করা হতে পারে বলে আশা করছেন সরকারি কর্মীরা। দেখে নেব পরবর্তী খবরে রিক্রুটমেন্টের যে খবরগুলো উঠে এসেছে চাকরি প্রার্থীদের জন্য। এখানে বন্ধন ব্যাংকে বিভিন্ন দপ্তরে নিয়োগ হচ্ছে, একাধিক বিভাগের জন্য ফের কর্মী নিয়োগ করবে বন্ধন ব্যাংক। ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ। পুরুষ মহিলা উভয়ই এই পদগুলির জন্য অনলাইনে সরাসরি এই পদগুলির জন্য আবেদন করা যাবে। এখানে আপনি মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে, এবং আপনাদের স্যালারি হবে 9,300 থেকে 34,800 টাকা পর্যন্ত, এবং আপনি বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার আবেদনপত্র অনলাইনে জমা করতে পারবেন। তো বন্ধুরা, যারা বন্ধন ব্যাংকে কাজ করতে ইচ্ছুক এবং মাধ্যমিক পাস করে গেছেন, তো তারা বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার বায়োডাটা ফিল করে আপনি সাবমিট করতে পারেন। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি ডাইরেক্ট সেই পেজে পৌঁছে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। পরবর্তী আপডেট নিউজ, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং স্কলারশিপের সন্ধান করছেন, তো বিভিন্ন স্কলারশিপের জন্য আমরা অলরেডি আগে ভিডিও বানিয়ে দিয়েছি, সেই সমস্ত ভিডিওগুলো দেখে আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানেও বেশ কয়েকটি কোম্পানির স্কলারশিপ অলরেডি চালু হয়ে গেছে, তো আপনি এখানেও আবেদন করতে পারবেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে। এখানে বলা হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ স্কলারশিপ 2019-20, দশম শ্রেণী উত্তীর্ণ এবং আর্থিকভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদেরকে, অর্থাৎ 500 ছাত্রছাত্রীকে এই স্কলারশিপ দিচ্ছে ভিমার। নির্বাচিত ছাত্রছাত্রীরা স্কলারশিপ পাবে 10,000 টাকা, এবং এখানে যোগ্যতা বলা হচ্ছে 2019 সালে অন্ততপক্ষে 75% নাম্বার সহ দশম শ্রেণী পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন, এবং বয়স হতে হবে 14 থেকে 16 বছরের মধ্যে। বার্ষিক পারিবারিক আয় হতে হবে 2 লক্ষ টাকার নিচে। আবেদন করতে পারবেন আপনি অনলাইনে, এবং এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখছেন, এখান থেকে আপনি 30 জুনের মধ্যে অনলাইনে আবেদন করে দিতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি অনলাইনে আবেদন করে নিতে পারবেন। পরবর্তী স্কলারশিপটা দেখছেন লরিয়াল ইন্ডিয়া
ফর ইয়ং উইমেন ইন সায়েন্স স্কলারশিপ 2019। বিজ্ঞানের যে কোনো শাখায় স্নাতক কোর্স পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ দিচ্ছে লরিয়াল ইন্ডিয়া। সর্বাধিক 2,50,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয়। এখানে 2018-19 সেশনে যদি আপনি 85% নাম্বার সহ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এই সমস্ত সাবজেক্ট নিয়ে আপনি যদি 85% উপর নাম্বার থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে 31/5/2019 এই তারিখের ভিত্তিতে 19 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, বার্ষিক পারিবারিক আয় হতে হবে 4,00,000 টাকার নিচে। আপনি অনলাইন বা অফলাইন দুটো মোডই আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনি এই যে ওয়েবসাইট দেখছেন, এখানে আপনাকে আবেদন করতে হবে 1 জুলাইয়ের মধ্যে। এছাড়াও আপনি যদি ফর্ম ডাউনলোড করে অফলাইনে আবেদন করতে চান, তাহলেও আপনাকে ডাকযোগে 1 জুলাইয়ের মধ্যে সেই ফর্ম পাঠাতে হবে। এখানে এই যে ঠিকানাটি দেখছেন, এই ঠিকানায় আপনাকে ফর্মটা পাঠাতে হবে। তো এই দুটো স্কলারশিপের জন্য আপনাদের যদি এই সমস্ত যোগ্যতা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।